বাম জামানায় চাকুরি দুর্নীতির কথা খোদ স্বীকার করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী নৃপেন চক্রবর্তী। তৎকালীন সময়ে যে স্বচ্ছতা বলে কিছুই ছিল না তা তিনি নিজেই বলেছিলেন। তৎকালীন সময়ে রাজ্যের সংবাদপত্রেও প্রকাশিত হয়েছিল ওনার সেই সমস্ত বক্তব্য। রাজ্যে তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর জুটমিল এবং পৌরসভা ছাড়াও শিক্ষা দপ্তরের অধীনে প্রায় 3000 চাকুরির অফার বাতিল করা হয়েছিল। কিন্তু আজ তারাই বিজেপি পরিচালিত সরকারের উপর দুর্নীতির অভিযোগ আনছে। শনিবার প্রদেশ বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে এমনটাই বললেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই দিনে এক সাংবাদিক সম্মেলন করে চাকুরি ও বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তারই প্রত্যুত্তরে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বাম জামানায় দুর্নীতি কালো অধ্যায়গুলো এক এক করে সকলের সামনে মনে করিয়ে দেন প্রদেশ বিজেপির মুখপাত্র। তিনি বলেন, বাম জামানায় বেকারদের কথা না ভেবে মন্ত্রিসভায় অফার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর এই ধরনের রাজনৈতিক বিদ্বেষপূর্ণ আচরণের কোনো দৃষ্টান্ত নেই। যারা আজ বিজেপি সরকারের দিকে আঙুল তুলছেন তাদের নিজেদের ইতিহাস খতিয়ে দেখা দরকার। তৎকালীন শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে কিভাবে চাকরি দেওয়া হয়েছে, স্বচ্ছতা যে নেই, নৃপেন চক্রবর্তী এই কথাগুলি বলেছেন, আমার কাছে এই কাগজের কপিটা আছে, নৃপেন চক্রবর্তী বলেছেন এই রাজ্যের সংবাদপত্রে এইগুলি বেরিয়েছিল। জোর জামানায় চাকরি হয়েছে, কংগ্রেস যুব সমিতি পরিচালিত যে সরকার সেই সরকারের জামানায় চাকরি হয়েছে, চাকরি হয়েছে, কিন্তু কিভাবে চাকরি হয়েছে সেগুলিও আপনারা মোটামুটি সবই জানেন। তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুরসভা, আগরতলা তখন পুরসভা ছিল, এই পুরসভা এবং জুটমিল ছাড়াও শিক্ষা দপ্তরে 3000 চাকরির অফার বাতিল করা হয়েছিল। দৃষ্টান্ত আছে, প্রমাণ আছে, পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তখন বেকার যুবকদের কথা মনে নেই, মনে ছিল না তখন সেই সমস্ত বিষয়গুলি। যারা এখন এই কথাগুলি বলছেন তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন, তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত এই অফার বাতিল। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ধরনের রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোনো আচরণের কোনো দৃষ্টান্ত নেই। পাশাপাশি এদিন বাম জামানায় সংগঠিত খুন সন্ত্রাসের তথ্য তুলে ধরে নব্যেন্দু ভট্টাচার্য বলেন, রাজ্যে তৃতীয় বামফ্রন্ট সরকার গঠনের 19 মাস পর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেবের সচিবকে রাজেশ্বর রাওয়ের প্রদান করা এক তথ্যে উঠে এসেছিল যে তৃতীয় বামফ্রন্ট সরকার গঠনের 19 মাসের মধ্যে রাজ্যে 501টি খুন হয়েছিল। আজ কংগ্রেসের সুবিধাভোগীদের সাথে আঁতাত করে নিয়েছেন, তবে এই আঁতাতের মাধ্যমে সত্যকে লুকিয়ে রাখা সম্ভব নয়। আর এই কারণে দীর্ঘ বাম জামানায় রাজ্যের বুকে সংগঠিত যে সমস্ত খুনের তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল সেইগুলির তদন্ত প্রক্রিয়া পুনরায় চালু করবে বর্তমান রাজ্য সরকার। এই রাজ্যে আইনের শাসন নেই, খুনের হিসাব দেখাচ্ছে তারা। আমি একটা তথ্য দিচ্ছি, তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 19 মাস পর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেব, ওনার যে সচিব ছিলেন আইএস অফিসার কে রাজেশ্বর রাও, তখন তিনি যুব আইএস আধিকারিক ছিলেন, উনি একটা তথ্য বের করেছিলেন, সেই তথ্যটা অনেক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। 19 মাস 20 দিনে 501 জন খুন হয়েছে, 501 জন সেই রিপোর্টে উল্লেখ আছে, সরকারি তথ্য। আজকে হয়তো একসঙ্গে হয়ে গেছেন সুবিধাভোগীদের, কংগ্রেসের মধ্যে যারা সুবিধাভোগী ছিলেন তাদের সঙ্গে আঁতাত করেছেন, তার মানে এই না
সত্যকে লুকিয়ে রাখা যাবে। শুধুমাত্র ১৯ মাস ২০ দিনের এই হিসাব এই রাজ্যে কিভাবে খুন সন্ত্রাস হয়েছে তা আপনারাও জানেন, আর আজকের দিনে এসে তারা এই কথাগুলি বলছে। আমাদের সরকারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এই দীর্ঘ বন জামানায় যে সমস্ত খুন সন্ত্রাসগুলি হয়েছে যেগুলির তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, অতি সত্বর তার হিসাব নিকাশ প্রকাশ করা হবে এবং নতুন করে এই সমস্ত বিষয়ের তদন্ত শুরু করা হবে। এদিন এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার এবং প্রদেশ ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি তথা জাও উন্নয়ন নিগম পর্ষদের চেয়ারম্যান সমীর ঘোষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।